जय हिंद बंधुरा आपनादेर सकलके आबार एकबार स्वागतम एकटी नतून भिडियोते आशा करब आपनारा सकलेई भालो रयेछेन। हाँ बंधु आजकेर भिडियोते प्रचुर संख्यक जब वैकेंसी निये चले एसेछि जे वैकेंसीगुलोते आपनारा डायरेक्टली स्पट जयनिंग करते पारबेन उदाउट एनी एक्सामिनेशन एनी इंटरव्यू। ताई रिक्वेस्ट करब भिडियोटिके ना टेने शुरू थेके शेष पर्यन्त देखुन जेहेतु ओपेनिंग करेछेन भिडियोटिके आपनार एकटा काजेर प्रयोजन रयेछे एटा किन्तु आमि ভালো করে জানি এবং যার কারণে নতুন নতুন ভ্যাকান্সির খোঁজে প্রতিদিন নতুন নতুন ভ্যাকান্সি নিয়ে চলে আসি আপনাদের কাছে। বন্ধুরা এই মুহূর্তে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নাম এবং কতদিন ধরে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাবেন। আর হ্যাঁ, যে সবথেকে ভালো কমেন্ট করবে তার নাম কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করব, তাকে কিন্তু আমরা স্পেশালি থ্যাংক ইউ জানাবো পরবর্তী ভিডিওতে। তাই একটা ভালো কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। মিশো ওয়ারহাউসে ছেলে লাগবে। এখানটা প্যাকিং স্ক্যানিংয়ের কাজ হয়, খুবই হালকা কাজ রয়েছে। 8 ঘন্টা ডিউটিতে 9500 হাতে পাবে প্লাস পিএফ ইএসআই আলাদা। যদি কেউ আপ ডাউন করে কাজ করতে চাও করতে পারো, থাকার জায়গাও রয়েছে যদি থাকতে চাও থাকতে পারো। এখানটা জয়নিং করতে গেলে একদম মিনিমাম সামান্য একটা চার্জ দিয়ে তোমরা জয়নিং করতে পারবে জয়নিংয়ের সময় সামান্য। হ্যাঁ বন্ধুরা, খুবই সামান্য একটা চার্জ, ফোন করলেই জানতে পারবে কত চার্জ পড়বে, ঠিক আছে, একদমই সামান্য, যেটা কিন্তু প্রতিদিন ডেইলি আপনি বাইক নিয়ে বেরোলেই সেই টাকাটা আপনার খরচা হয়ে যায়, সেরকম একটা চার্জ দিয়ে কিন্তু এখানটা আপনি জয়নিং করতে পারবে। পিৎজা কাউন্টার সেলসের জন্য স্টাফ লাগবে, মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এখানটায় 9 থেকে 10,000 টাকা বেতন, 9 ঘন্টা শিফট রয়েছে শিলিগুড়ি শালবাড়ি লোকেশনে। হ্যাঁ বন্ধু, আবারও বলছি শিফটিং কাজ ডে নাইট মিলিয়ে করতে হবে, শিলিগুড়ি শালবাড়ি লোকেশনে কাজ রয়েছে, পিৎজা কাউন্টার সেলস স্টাফ হিসাবে এখানটায় নিয়োগ করা হবে। নেক্সট অ্যাপ্লিকেশন ময়নাগুড়ি, ময়নাগুড়ি লোকেশনে সিকিউরিটি গার্ড লাগবে। ফ্যাক্টরিতে ময়নাগুড়ি লোকেশনে সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে, যেখানটা 9500 টাকা হাতে পাবে প্লাস পিএফ ইএসএ আলাদা রয়েছে, 12 ঘন্টা ডিউটি রয়েছে, থাকার জায়গা ফ্রি দিয়ে দেওয়া হবে। লোকাল ক্যান্ডিডেট হলেও চলবে বাট থেকে কাজ করতে হবে। হ্যাঁ বন্ধু, লোকাল হলেও চলবে কিন্তু থেকে কাজ করতে হবে, আপ ডাউন অ্যাভেলেবেল নেই। আর আপনারা যারা আমাদের এই জব ইন শিলিগুড়ি 2.0 গ্রুপটি রয়েছে, এই গ্রুপটিতে আপনারা যারা জয়নিং এখনও করেননি অবশ্যই জয়নিং করুন, কারণ এই গ্রুপে জয়নিং করলে আপনারা যে ফায়দাগুলো পাবেন, যে ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে ভিডিও নাও দেখেন তাও কিন্তু চলে যাবে, কারণ সমস্ত আপডেট আপনি এই গ্রুপেই পেয়ে যাবেন। এমন অনেক রয়েছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ইউটিউবে ভিডিও দেখার সময় পায় না, অনেক কাজে ব্যস্ত থাকে, তাদেরকে রিকোয়েস্ট করব গ্রুপটিতে জয়নিং হতে। এই গ্রুপটিতে জয়নিং হলে তোমরা ভিডিও না দেখলেও সমস্ত কাজের নোটিফিকেশান সবার আগে কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমরা আমাদের এই গ্রুপে প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের টেলিগ্রাম চ্যানেল সমস্ত জায়গায় আপনাদেরকে অ্যাড করে দেব। যদি আপনি অ্যাড হতে চান এই গ্রুপে, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, ভিডিও যে টাইটেল রয়েছে টাইটেলের নিচে একটা মোর লেখা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করো। ক্লিক করলেই ভিডিও ডেসক্রিপশন খুলে যাবে, সেখানটা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করো। ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই গ্রুপে অ্যাড হতে পারবে, প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারবে, প্লাস আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানটাও অ্যাড হতে পারবে। রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত অ্যাড হননি, অ্যাড হয়ে নিন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে। ওয়াইন শপ সেলস স্টাফ, হ্যাঁ বন্ধু, ওয়াইন শপের সেলসের জন্য ছেলে লাগবে, যেখানটায় তোমাদের 10,000 টাকা বেতন প্লাস রুম ফুড ফ্রি রয়েছে, শিলিগুড়ি ঘোষপুকুর লোকেশনে কাজ রয়েছে, কেউ কাজটি করতে চাইলে করতে পারো। মেল সিকিউরিটি গার্ড লাগবে 24 ঘন্টার জন্য মাটিগাড়া লোকেশনে, রুম অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ বন্ধু, রুম দিয়ে 24 ঘন্টার জন্য মাটিগাড়া লোকেশনে সিকিউরিটি গার্ড লাগবে, 12,000 টাকা ইনহ্যান্ড স্যালারি, 12 থেকে 13,000 টাকা ইনহ্যান্ড স্যালারি রয়েছে, কেউ কাজটি করতে চাইলে করতে পারো। এই ভ্যাকান্সিগুলো কিন্তু এখন ফাঁকা রয়েছে, কিছুদিন পরেই সম্পূর্ণ ভ্যাকান্সি ফুল হয়ে যাবে, কারণ দুর্গাপূজা পেরিয়ে গেছে, এখন সবাই যে যার মতো কাজ খুঁজে নেবে। পুজোর জন্য কিন্তু অনেকে কাজে জয়েন করছিল না, পুজো পেরিয়ে গেছে, এখন কিন্তু ভ্যাকান্সিগুলো আর বেশি দিন থাকবে না। নেক্সট ভ্যাকান্সি একদম আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে, ডে গার্ড নাইট গার্ড সুপারভাইজারের জন্য মাটিগাড়া লোকেশনে, 12,000 টাকা করে বেতন থাকছে। দিনের বেলা যে ডিউটি করবে সেও 12,000 পাবে, যে রাতে ডিউটি করবে সেও 12,000 পাবে, যে সুপারভাইজার করবে নাইট সুপারভাইজার সেক্ষেত্রে তার স্যালারি একটু বেশি, 14,000 টাকা রয়েছে। তবে এক্ষেত্রে সুপারভাইজারের জন্য এক্সপিরিয়েন্স লাগবে, এমনি ডে এবং নাইট গার্ডের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, হাইট ওয়েটটা ঠিকঠাক থাকলেই হয়ে যাবে। এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 1 বছরের লাগবে এখানটায়, 12 ঘন্টা 30 দিন ডিউটিতে 13,000 টাকা ইনহ্যান্ড প্লাস পিএপিএসএ আলাদা। সিকিউরিটি সুপারভাইজার লাগছে কোথায়, খাপ্রেল, শিলিগুড়ি খাপ্রেল লোকেশনে একটা সিকিউরিটি সুপারভাইজার লাগবে, যেখানটায় তোমাদের 12 ঘন্টা 30 দিনের ইনহ্যান্ড 13,000 প্লাস পিএফ ইএসআই আলাদা রয়েছে।
নেক্সট ভ্যাকেন্সি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, সিকিউরিটি সুপারভাইজার খাপ্রেল যেটা বললাম। পরবর্তী ভ্যাকেন্সি দাগাপুর, দাগাপুরে সিকিউরিটি সুপারভাইজার লাগবে, অ্যাটলিস্ট এক বছরের এক্সপিরিয়েন্স থাকা উচিত। এখানটা 12 ঘন্টা 26 দিন ডিউটিতে 13 থেকে 15 হাজার টাকা বেতন, ডিপেন্ডস অন ইন্টারভিউ প্লাস পিএফ ইএসআই। হ্যাঁ বন্ধুরা, এখানটা একজন সিকিউরিটি সুপারভাইজার লাগে দাগাপুরে, তবে মিনিমাম এক বছরের কিন্তু সুপারভাইজারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 13 থেকে 15 হাজার টাকা হাতে পাবেন, পিএফ ইএসআই আলাদা পাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার এক ফোঁটাও লস হবে না, বরঞ্চ লাভ আছে। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখনই ভিডিও আপলোড দেবো সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। একজন মেল গার্ড লাগবে, 12 ঘন্টা 30 দিনে 12 হাজার টাকা বেতন রয়েছে, ঠিক আছে। রামগঞ্জ, রামগঞ্জ লোকেশনে দুজন মেল সিকিউরিটি গার্ডের প্রয়োজন, যেখানটায় তোমাদের 12 ঘন্টা 30 দিনে 9,500 প্লাস পিএপিএসএ আলাদা থাকছে, থাকার জায়গা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। রামগঞ্জ লোকেশনে সিকিউরিটি গার্ড লাগবে দুজন মেল ক্যান্ডিডেট, যেখানটায় 12 ঘন্টা 30 দিনে 9,500 প্লাস পিএপিএসআই আলাদা। নেক্সট ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যান লাগবে, 12 ঘন্টা 30 দিনে 14,000 টাকা ইনহ্যান্ড প্লাস পিএপিএসএ আলাদা। যারা আগে সার্ভিসে ছিলেন, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন আগে চাকরিতে ছিলেন ডিফেন্স লাইনে, তাদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানটায়। 12 ঘন্টা 30 দিনে 14,000 টাকা ইনহ্যান্ড প্লাস পিএফিএসএ আলাদা রয়েছে। কেউ কাজ করতে চাইলে করতে পারো, তিনটা ভ্যাকান্সি রয়েছে এখানটায়, ঠিক আছে। যদি কাজটি করতে চান বা আপনার কোনো এমন চেনা জানা থাকে যে আগে ডিফেন্স লাইনে ছিল, ঠিক আছে, এখন রিটায়ার্ড পার্সন রয়েছে, সেক্ষেত্রে আপনি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে তারা এই কাজগুলোতে জয়নিং করতে পারে। নেক্সট ভ্যাকান্সি ফিল্ড কালেকশন স্টাফ, বাইক মাস্ট। হ্যাঁ বন্ধুরা, লোন কালেকশনের স্টাফ লাগবে, বাইক থাকতে হবে। ফাঁসি দেওয়া, চটেরহাট, জটিয়াখালী, ফুলবাড়ি, রাজগঞ্জ, ফাটাপুকুর এই সমস্ত লোকেশনে কাজ হবে, 11 থেকে 12 হাজার টাকা বেতন পাবেন। তবে বলে রাখি এটা কিসের ফাইন্যান্স, এটা হচ্ছে একটা ফাইন্যান্স কোম্পানি যেখানটায় তোমাদের যে টোটোর ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিগুলো ফাইন্যান্স করাতে হবে। মনে করো তোমাকে টার্গেট দিল যে প্রতি মাসে তোমাকে 10টা করে ব্যাটারি ফাইন্যান্স করাতে হবে, তখন তোমাকে কী করতে হবে, বাইক নিয়ে গ্রামে ঘুরতে হবে, যে এরিয়ায় তোমাকে দেবে পোস্টিং সেই মনে করো একটা গ্রামে তুমি ঢুকলা, সেই গ্রামে কতজনের টোটো রয়েছে কারো কাছ থেকে শুনে নিলে, শুনে নিয়ে তাদের বাড়ি ভিজিট করতে হবে, টোটো মালিকের সঙ্গে কথা বলতে হবে। যদি তার ব্যাটারির প্রয়োজন থাকে সেক্ষেত্রে তাকে আপনাকে বলতে হবে যে আমাদের কোম্পানি থেকে আমরা ফাইন্যান্স হিসেবে ব্যাটারিগুলো দিই, এখন টাকা না দিলেও চলবে, আপনারা ব্যাটারি নিয়ে টোটো চালিয়ে চলতে পারবেন, বাট মাসে মাসে সেই কিস্তিটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। এইভাবে আপনাকে ব্যাটারি ফাইন্যান্স করাতে হবে এই ফাইন্যান্স কোম্পানিতে। হোটেল ম্যানেজার লাগবে, ফ্রেশার হোটেল ম্যানেজার, 8 থেকে 10 হাজার টাকা প্লাস রুম ফুড ফ্রি, লোকেশন শিলিগুড়ি, স্পট জয়নিং থাকছে। এটাতে তোমার বলে দেই এই এটাতে কাজটা একটু হার্ড, বলতে কি 24 ঘন্টাই তোমার ডিউটি, 24 ঘন্টার ডিউটি, বলতে হোটেলটাকে নিজের মতো করে দেখতে হবে। দিনের বেলা তো ডিউটি হচ্ছেই, রাতে যখন ঘুমাবা মনে করো কোনো গেস্ট আসলো, সেক্ষেত্রে তোমাকে উঠে কিন্তু গেস্টকে রুম দেখাতে হবে, গেস্টের নাম রেজিস্ট্রেশন করতে হবে, ফিস নিতে হবে, ঠিক আছে, এগুলো কাজ। পরবর্তী ভ্যাকেন্সি ফুলবাড়ি, শিলিগুড়ি, ফুলবাড়ি লোকেশনে নাইট গার্ডের প্রয়োজন রয়েছে, 10,000 টাকা বেতন পাবেন, 12 ঘন্টার ডিউটি, অনলি নাইট, বাড়ি থেকে যাতায়াত করে কাজ করতে পারবেন। ফুলবাড়ির আশেপাশে এরিয়ার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যদি কেউ এখানে কাজ করতে চাও করতে পারো, খুব ভালো ভ্যাকেন্সি। যারা দিনের বেলায় অন্য জায়গায় কাজ করেন তাদের জন্য এই ভ্যাকেন্সিটা, দিনের বেলায় অন্য জায়গায় কাজ করেন কিন্তু যে স্যালারি পান সেই স্যালারি দিয়ে সংসার চলে না, সেরকম ক্যান্ডিডেটের কিন্তু এই কাজটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি, আপনারা এই নাইট গার্ডের কাজটা করতে পারেন। আমাদের বিগত দিনের, আমাদের কালকের ভিডিওর সেরা কমেন্ট, হ্যাঁ বন্ধু, আমি আগে বলেছি যে সবথেকে ভালো কমেন্ট করবে তার নাম আমরা আমাদের পরবর্তী ভিডিওতে নেব, তাকে আমরা ধন্যবাদ জানাবো। তো বন্ধুরা, আমাদের কালকের ভিডিওতে যে সেরা কমেন্ট আমরা নির্বাচিত করেছি সে হচ্ছে দুর্জয় রায়। দুর্জয় রায় ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তিনি লিখেছেন, তোমার ভিডিও দেখে অনেকজন উপকৃত হবে, বর্তমান সময় যা পরিস্থিতি চাকরির, সবাই তো এখন বেসরকারি কোম্পানিতেই কাজ করার জন্য আগ্রহ হচ্ছে, তোমার ভিডিও দেখে অনেকজনেই কাজের সন্ধান পেয়ে যাবে, তার জন্য আমি তোমাকে আমাদের উত্তরবঙ্গের এক নাম্বার চ্যানেল বলবো। বন্ধুরা, উত্তরবঙ্গের এক নাম্বার চ্যানেল আমি হতে চাই না, জাস্ট আমি আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটুকু ধরে রাখতে চাই, আর আমার কিছুই লাগবে না। বন্ধুরা, ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দুর্জয় রায়কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধু,
তোমরা আজকের এই ভিডিওতে একটা কমেন্ট করে যাও, যার কমেন্ট সবথেকে ভালো হবে তার নাম আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নেব। আর্জেন্ট ভ্যাকেন্সি সিকিউরিটি গার্ড লাগবে, লোকেশন রানীহাটি হাইস। হ্যাঁ বন্ধুরা, রানীহাটি লোকেশনে সিকিউরিটি গার্ড লাগবে। 5 ফুট 7 ইঞ্চি হাইট লাগবে, বয়সটা লাগবে 18 থেকে 45, কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস, ডিউটি কিন্তু 12 ঘন্টা 26 দিনের, স্যালারি আছে 13,600 টাকা, খুব ভালো স্যালারি, 12 ঘন্টা 26 দিনে 13,600 প্লাস PFESI বোনাস কিন্তু আলাদা থাকছে। থাকা, ফ্রি খাবার জন্য ক্যান্টিন আছে, মাসের শেষে ক্যান্টিনে বিল দিতে হবে, পুরো মাস একদম নির্দ্বিধায় খাবেন, মাসের শেষে স্যালারি পেয়ে ক্যান্টিনে বিলটা মিটিয়ে দেবেন। এই কাজটা কিন্তু হচ্ছে রানীহাটি কলকাতা সাইট রানীহাটিতে। হসপিটালে সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে, 8 ঘন্টা শিফটিং, 11,500 টাকা বেতন, সেবক রোড লোকেশনে কাজ রয়েছে। আবার বলছি, নার্সিংহোমে সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে, 8 ঘন্টার শিফটিং রয়েছে, 11,500 টাকা ইনহ্যান্ড স্যালারি, শিলিগুড়ি সেবক রোড লোকেশনে কাজ হবে। কেউ কাজটি করতে চাইলে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারো, একটাই ভ্যাকান্সি রয়েছে, আসামাত্র জয়নিং হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তবে হাইট ওয়েট একটু সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, 5 ফুট 6 সাড়ে 8 ইঞ্চি হাইট এবং 55 থেকে 60 কিলো ওজন কিন্তু মাস্ট, তার সাথে সাথে মাধ্যমিক পাস হতে হবে। লাটাগুড়ি, হ্যাঁ বন্ধু, লাটাগুড়ি লোকেশনে সিকিউরিটি গার্ড লাগবে, আপ ডাউন করে কাজ করতে পারবেন, থাকার জায়গাও রয়েছে, খাওয়ারও রয়েছে, যদি আপনি থেকে করতে চান থেকে কাজ করতে পারবেন, যদি বাড়ি থেকে আপ ডাউন করতে চান আপ ডাউন করতে পারবেন, 12 ঘন্টা 30 দিনে 9,000 টাকা হাতে পাবেন, প্লাস থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকছে। রিসর্টে এই কাজটি রয়েছে লাটাগুড়ি লোকেশনে, কেউ কাজটি করতে চাইলে করতে পারো, একটাই ভ্যাকান্সি রয়েছে, খুবই ভালো ভ্যাকান্সি, থাকা খাওয়া ফ্রি দিয়ে 9,000 টাকা ইনহ্যান্ড স্যালারি, আপ ডাউন অ্যাভেলেবেল রয়েছে, রুমও রয়েছে। আর্জেন্ট ভ্যাকেন্সি সিকিউরিটি গার্ড লোকেশন হচ্ছে তোমার বারুইপুর কলকাতার সাইট। বারুইপুর লোকেশনে সিকিউরিটি গার্ড লাগে, 12 ঘন্টা 30 দিন, 12 ঘন্টা 30 দিনে 13,000 টাকা ইনহ্যান্ড প্লাস PFESI আলাদা থাকছে, যাওয়া আসা করে ডিউটি করতে হবে। যদি কেউ বাড়ি থেকে আপ ডাউন করে করতে চাও করতে পারো, PFESI কেটে 13,000 টাকা হাতে পাবে, বারুইপুর লোকেশনে কাজ হবে। পিৎজা কাউন্টার সেলস, হ্যাঁ বন্ধু, পিৎজা কাউন্টার সেলস স্টাফ লাগবে, মেল ফিমেল, 9,000 থেকে 10,000 টাকা বেতন প্লাস PFESI, 9 ঘন্টা শিফটিং, শিলিগুড়ি শালবাড়ি লোকেশনে কাজ রয়েছে, বাড়ি থেকে আপ ডাউন করে কাজ করতে হবে। যদি কেউ কাজটি করতে চাও অবশ্যই ইমিডিয়েট আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার 9134881748। আবার বলছি বন্ধুরা, যারা আমাদের এই গ্রুপে এখনও জয়নিং করেননি, আমাদের জব ইন শিলিগুড়ি 2.0 এই গ্রুপটি যারা এখনও জয়নিং করেননি অবশ্যই জয়নিং করবেন। এর সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে শিলিগুড়ি জবস, এই হচ্ছে আমাদের জব ইন শিলিগুড়ি টেলিগ্রাম গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। যুক্ত হওয়ার জন্য কি করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন, সেখানটায় একটা লিংক দেওয়া রয়েছে, ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে একটা ছোট্ট ফর্ম বেরিয়ে আসবে, ফর্মটি ফিল আপ করে নিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, দুটো গ্রুপেই আপনারা কিন্তু অ্যাড হতে পারবেন। এর সাথে সাথে আমাদের ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেলে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই চ্যানেলও আপনাকে অ্যাড করে দেবো। সেই চ্যানেলগুলোতে অ্যাড করে দিলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, আপনি ইউটিউবে ভিডিও না দেখলেও সমস্ত আপডেট, সমস্ত প্রাইভেট জবের আপডেট কিন্তু সঠিক সময়ে সবার আগে আপনার মোবাইলেই পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপেই যখন কাউকে মেসেজ করার কারণে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, ঠিক তখনই 1 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত আপডেটগুলো আপনি একবারে চোখ বুলিয়ে দেখে নিতে পারবেন আর বেছে নিতে পারবেন আপনার পছন্দের কাজ সঠিক সময়ে। তো অবশ্যই জয়নিং করুন আমাদের গ্রুপগুলোতে, ভিডিও ডেসক্রিপশনে যে ফর্মটি রয়েছে ফর্মটা ফিল আপ করো, সঙ্গে সঙ্গে জয়নিং হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী ভ্যাকান্সি কী থাকছে চলুন আপনাদেরকে দেখানো যাক। নেক্সট ভ্যাকান্সি হচ্ছে মিশো ওয়ারহাউস, হ্যাঁ বন্ধু, এটা একটা ভাইটাল ভ্যাকান্সি এই মুহূর্তে। মিশো ওয়ারহাউসে প্যাকিং স্ক্যানিংয়ের জন্য ছেলে নেওয়া হচ্ছে, যেখানে 8 ঘন্টা ডিউটি আছে, 8 ঘন্টা 26 দিন ডিউটি এবং শিফটিং কিন্তু রয়েছে, মর্নিং ইভিনিং নাইট 3টা শিফটেই কাজ হয়, হাতে পাবেন 9,500 টাকা প্লাস PFESI আলাদা রয়েছে, থাকার রুম ফ্রি রয়েছে কোম্পানির পক্ষ থেকে, খাওয়ার খরচা নিজের, ক্যান্টিন আছে ক্যান্টিনে খাবা, নাহলে ম্যাস আছে আরও ছেলে আছে ওদের সঙ্গে মিলেমিশে খেতে হবে, যা খরচা হবে মিলেমিশে সবাইকে করতে হবে। এখানটা কিন্তু তোমরা যদি করতে চাও কাজটি অবশ্যই করতে পারো, ভ্যাকান্সি মোটামুটি 30টার মতো ফাঁকা রয়েছে, আসামাত্র জয়নিং কমপ্লিট হয়ে যাবে, এমন নয় যে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ পাস করবা তারপর জয়নিং হবে, না এরকম কিছু নেই, আসবা ডাইরেক্টলি জয়নিং করবা। ঠিক আছে, শুধু ডকুমেন্টস কমপ্লিট করে নিয়ে আসবা, কী কী লাগবে সব কিছু জানতে হলে নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করো, ফোন করলেই সব ডিটেলস তুমি পেয়ে যাবে। ময়নাগুড়ি লোকেশনে সিকিউরিটি গার্ডের প্রয়োজন রয়েছে, 9,500 টাকা ইনহ্যান্ড স্যালারি প্লাস PFESI আলাদা, 12 ঘন্টা 30 দিন ডিউটি, তবে থেকে কাজ করতে হবে, আপ ডাউন হবে না, কোম্পানিতে থেকেই কাজ করতে হবে, 9,500 টাকা হাতে পাবে, PFESI আলাদা পাবে, 12 ঘন্টা 30 দিন ডিউটি করতে হবে, নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করুন, ফোন করলেই সব ডিটেলস সুন্দরভাবে বলে দেবো, কী কী ডকুমেন্টস নিয়ে কোথায় আসতে হবে সব জানতে পারবে।
মাটিগাড়া লোকেশনে সিকিউরিটি গার্ড লাগবে 24 ঘন্টার জন্য। হ্যাঁ বন্ধু, মাটিগাড়া লোকেশনে 24 ঘন্টাই থাকতে হবে। ওখানটায় রুম অ্যাভেলেবেল রয়েছে, 12 থেকে 13 হাজার টাকা বেতন, অবশ্যই 12 ঘন্টা ডিউটি থাকছে। আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর মাটিগাড়া, মাটিগাড়াতে একজন ডে গার্ড লাগবে 12 হাজার, একজন নাইট গার্ড লাগবে 12 হাজার স্যালারি, নাইট সুপারভাইজার লাগবে 14 হাজার স্যালারি। অবশ্যই মাটিগাড়া লোকেশনে কাজ হবে, বাড়ি থেকে আপ ডাউন করে করতে পারবেন, রুম রয়েছে, রুমে থাকলে রুমেও থাকতে পারবেন। দাগাপুর লোকেশনে সিকিউরিটি সুপারভাইজার লাগবে, 12 ঘন্টা 26 দিনে 13 থেকে 15 হাজার টাকা বেতন, অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সিকিউরিটি সুপারভাইজারের, মিনিমাম 1 বছরের। 12 ঘন্টা 26 দিনে 13 থেকে 15 হাজার টাকা বেতন পাবেন, মিনিমাম 1 বছরের সিকিউরিটি সুপারভাইজারের কিন্তু এক্সপিরিয়েন্সটা থাকা প্রয়োজন রয়েছে। এই ভ্যাকান্সিগুলো কিন্তু অবশ্যই ফাঁকা রয়েছে, এখন কেউ জয়েনিং করতে চাইলে করতে পারো, পরে কিন্তু ভ্যাকান্সি শেষ হয়ে গেলে বললেও আর আমি তোমাদেরকে করাতে পারবো না। রামগঞ্জ লোকেশনে 2 জন মেল সিকিউরিটি গার্ড লাগবে, ঠিক আছে, 12 ঘন্টা 30 দিনে 9500 হাতে পাবা, পিএফ ইএসআই আলাদা পাবা, অ্যাকোমোডেশন ফ্রি রয়েছে, খাওয়ার খরচাটা শুধু নিজের। 3 জন এক্স সার্ভিসম্যান লাগবে, রিটায়ার্ড পার্সন লাগবে ডিফেন্স লাইন থেকে, তাদের 12 ঘন্টা 30 দিনের ডিউটি, 12 ঘন্টা 30 দিন ডিউটিতে স্যালারি আছে 14 হাজার, প্লাস পিএফ ইএসআই আলাদা, অ্যাকোমোডেশন ফ্রি থাকছে। লোকেশন হচ্ছে দাগাপুর।